যদিও এই বাস্তবায়নের ঘোষণাটা গত বছর দেওয়া হয়েছিল, একটু দেরি করে এই বাস্তবায়নটা হচ্ছে। 1 জানুয়ারি এই ঘোষণা ছিল, এটা বাস্তবায়ন হবে। কেয়ার ফিসা বা অন্যান্য, যেটা স্প্রিং 2024, এই বছরের স্প্রিং বা মার্চ এপ্রিলে আসার কথা, ওটার বিষয়ে কিন্তু এখনো কোনো দিক নির্দেশনা আসে না। আমরা দেখিনি এখানে কি বলছে। তারা প্রথমে বলছে যে আমরা নতুন একটা করেছি যেখানে অনেক বেশি ইমিগ্রেন্ট আসবে, সেটা বন্ধ করে দিব, ডিপেন্ডেন্ট আনতে দিচ্ছি না। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছেন তাদের ডিপেন্ডেন্ট আনা বন্ধ করব। এই আনা বন্ধ করলে তারা কি বলছে, 1,40,000 ডিপেন্ডেন্ট আসতে পারবে না। এদেরকে বলা হচ্ছে ভুয়া, এরা প্রকৃত ছাত্র না, প্রকৃত ডিপেন্ডেন্ট না, এরা ইকোনমিক মাইগ্রেন্ট। সুতরাং এই ইকোনমিক মাইগ্রেন্ট বন্ধ করার জন্য আমরা এই কাজটা করব। নেট মাইগ্রেশন বলা হচ্ছে এত বেড়ে গিয়েছে, 6,72,000, সত্যি অনেক বেশি, 93% রাইজ হয়েছে, মানে 930%, 930% বেড়ে গিয়েছিল, যেটা সত্যি সত্যি অ্যালার্মিং। যেটা 14,839 ছিল, সেটা 1,52,980 হয়ে গিয়েছে। সুতরাং এই 930% যে বেড়ে গিয়েছিল, অস্বাভাবিক বাড়াটা তারা আটকিয়ে দিয়েছে। এবং এটা যে বন্ধ করেছে, স্টুডেন্ট ডিপেন্ডেন্ট আসতে পারবে না, এটা বলতেছে কি যে যারা ফ্লেক্সিবল ইউকে ইমিগ্রেশন আইনের সুযোগ নিয়ে আসছে, তস্কর পত্র করছে, অনেক কিন্তু 2 নম্বরে বিয়ে করে আসছে, প্যাকেজ বিয়ে করে আসছে, এই কথাগুলো সত্য, হোমওয়ার্কে আমি এখানে ভুল বলবো না। তবে অনেক প্রকৃত ছাত্র এটার জন্য কিন্তু ভুক্তভোগী হবে, সবাই তো আর ভুয়া ছাত্র না। 5 জন ভুয়া ছাত্রের জন্য 50 জন প্রকৃত ছাত্র এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এ কথা সত্য। এবং ইউকেতে কিন্তু প্রকৃত ছাত্র আসার সংখ্যা কমে যাবে, এটা কিন্তু ক্ষমতাসীন রাজনৈতিক দলরা জানেন, কিন্তু তারপরেও তারা এই পদক্ষেপটা নিচ্ছেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, তিনি বলেছেন যে এরা ডেলিভার করছে, আমরা সঠিকভাবে কাজ করছি এবং একটা মেজর প্ল্যানকে বাস্তবায়ন করলাম, এবং তারা মনে করছে এটার জন্য ইভেন্চুয়ালি 300,000 মানুষ এদেশে কম আসবে। যা কথা সত্য, এই 300,000-এর মধ্যে দেখা যাবে যে 200,000 জেনুইন আসছে না। এবং এখানে লিগাল মাইগ্রেশন যে আছেন মন্ত্রী, তিনি বলতেছেন যে ওয়ার্ল্ডের লিডিং ইউনিভার্সিটি তারা অ্যাট্রাক্ট করতেছেন, ব্রাইট অ্যান্ড বেস্ট, কথা সত্য। কিন্তু ডিপেন্ডেন্ট আনতে না দিলে ওই ব্রাইট অ্যান্ড বেস্টটা কিন্তু আসবে না এখানে, এই কথাটাও চরম সত্য। এবং পরবর্তী সময়ে তারা বলতেছে তাদের টার্গেট হচ্ছে 300,000 কমিয়ে আনবে, 300,000 লোক কম আনতে হবে এদেশে। তারা বলছে যে স্মল বোর্ড যেটা আসছিল সেটার 35% কমিয়েছে, যাদের যাদের কিন্তু 100% কমানোর অঙ্গীকার ছিল, সেটা তারা করতে পারেনি। তারা বলছেন ফ্রান্স, বুলগেরিয়া, টার্কি, ইটালি, জর্জিয়া, ইথিওপিয়ার সাথে তারা চুক্তি করেছে ইলিগাল মাইগ্রেশন আটকানোর জন্য। এবং রুয়ান্ডার বিষয়টা আমরা জানি, যে রুয়ান্ডার বিষয়টা তারা এখানে আবার বড় করে বলছে। এবং বলা হচ্ছে যে স্টুডেন্ট ভিসার এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা এডুকেশন সেক্টরটাকে সেলিং ইমিগ্রেশন নট এডুকেশন, এই নীতিটা তারা চলে গেছে, সেলিং ইমিগ্রেশন নট ইমিগ্রেশন। সুতরাং উইটা কিন্তু এখনো চলবে, যেসব তস্কর প্রতারক আছে 8, 9, 10 সালে যে মাশরুমের মতো কলেজ ছিল, বিশ্ববিদ্যালয়গুলো যে কাজগুলো করছে হোমওয়ার্ক জানে না তা না। আচ্ছা, যে কেয়ার হোম আছে, 2 নম্বরই সব কস বিক্রি করছে, এটাকে হোমওয়ার্ক জানে না, জানে কিন্তু ভিকটিমকে ওই প্রান্তিক যে 20 লক্ষ টাকা দিয়ে, 20,000-30,000 পাউন্ড দিয়ে চোর বাটপার তস্কর প্রতারক কাছ থেকে ভিসাটা কিনছে, কেয়ার হোমের থেকে কিছু হচ্ছে না, তারা তো লাভ পাচ্ছে। মধ্যখানে প্রতারক যে আছে, এজেন্ট যা আছে, আইনজীবী নামধারী যে তস্কর প্রতারক চোর বাটপাড়া আছে, তারা টাকাটা পাচ্ছে। হোমওয়ার্ক জানে, কোনো পদক্ষেপ নিচ্ছে না, শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না, দুঃখজনক। সরকার এখানে বলছে যে ইন্টারন্যাশনাল এডুকেশন স্ট্র্যাটেজির ব্যাপারে তারা অঙ্গীকারবদ্ধ এবং তারা শিক্ষার মান বাড়াবে, সত্যিই ব্যর্থ, সরকার এখানে ব্যর্থ হতে পারছে না। এবং হোম সেক্রেটারি বলছে আরও মেজার নেবে, এবং কেয়ার কোয়ালিটি কমিশন এদের দিয়ে কেয়ার ভিসার ক্ষেত্রে যে ডিপেন্ডেন্ট আছে সেটা আটকানোর জন্য তারা পদক্ষেপ নিয়েছে এবং এটা বাস্তবায়ন করবে। এবং তারা বলতেছে কি যে আমরা 50% স্যালারি বাড়িয়ে দিচ্ছি 38,700 ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে, স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে ওয়ার্ক পারমিট করব, এবং যে 20% গোয়িং রেট আছে সেই গোয়িং রেটটা বন্ধ করে দেবে। কবে? এই বছরের এপ্রিল মাসের কোনো একটি সময়, স্প্রিং 2022। এখানেও কিন্তু স্প্রিং 2025 বলছে, কিন্তু স্প্রিং 2024-এ এই আইনটা আসবে, স্প্রিং 2024-এ এই আইনটা আসবে। এবং তারা কি বলছে, যারা বিয়ে করে আসবেন তাদের 29,000 পাউন্ড এবং 38,700 হবে আগামী বছর, 38,700 করবে এই বছর 29,000, যারা বিয়ে করে আসবেন FLRM বা স্পাউস হিসেবে আসবেন আগামী বছর, এটাকে কত করে দেবে, আগামী বছর এটা 38,700 করবে। এগুলো শুধু ঘোষণা, এটা কিন্তু ইমিগ্রেশন আইনের পরিবর্তন নয়।
এবং তারা বলছেন যে আমরা চাচ্ছি যে 2024 সালের মাধ্যমে আমরা ইমিগ্রেশনটাকে অত্যন্ত কঠোর করতে চাই, ও যারা ইকোনমিক মাইগ্রেন্ট তাদের আসাটা বন্ধ করতে চাই, এবং এই বন্ধটা প্রকৃতভাবে তারা বন্ধ করতে চাচ্ছে, এই দাবিটা তারা করছেন। তবে আমি কি হোম মিনিস্ট্রিকে ওইভাবে বিশ্বাস করি? উত্তর হচ্ছে না, আমি ওইভাবে বিশ্বাস করি না। বেশিরভাগই কিন্তু আমরা ওইভাবে বিশ্বাস করি না। আমরা যদি আজকের গার্ডিয়ান পত্রিকার শীর্ষ এর দিকে যাই, আমরা কি দেখতে পাই? যে সরকার পরিপূর্ণ ব্যর্থ হয়েছে যে স্মল বোট আসছে সেটাকে আটকানোর জন্য, তাদের বলেছিল এটাকে বন্ধ করবে, তারা বন্ধ করতে পারেনি। হোম সেক্রেটারি এটার প্রশ্নের সম্মুখীন হয়েছে, এখানে দেখেন স্মল বোটে আসছে সেটার ছবি দিয়ে দিয়েছে। হোম সেক্রেটারি বলতেছে যে না না, আমরা এন্ড অফ 2024 করবো, তার মানে তাদের টার্গেট সারা জীবন পিছাতে থাকবে। তারা বলবে যে আমরা করবো ইনশাআল্লাহ মাশাআল্লাহ করবো, করতে পারবেন না। এবং রাজনীতিবিদরা তো মিথ্যা বলেন, সব দলের রাজনীতিবিদরা মিথ্যা বলেন, এখানে বর্তমান ক্ষমতাসীন দলকে আমি বলছি না, আমি বলবো যে সব দলের রাজনীতিবিদ যে মিথ্যা কথা বলেন, সেই মিথ্যা কথা বলার ফলটা আমরা দেখতে পাচ্ছি, ইমিগ্রেশন সিস্টেমটা ভেঙে পড়েছে, এবং এই ভেঙে পড়ার জন্য পরিপূর্ণভাবে দায়ী বর্তমান সরকার, 13 বছর ধরে তাদের ব্যর্থ ইমিগ্রেশন আইন। ছাত্র ভাই, আপনাদের জন্য অত্যন্ত কঠোর আইন এসেছে, স্কিল ওয়ার্কারদের জন্য, স্বামী স্ত্রীদের জন্য এপ্রিল মাস থেকে নতুন আইনটা আসবে, কবে আসবে আমরা জানি না, তার অবয়বটা জানি না, সরকার এখনও খোলাসা করে বলেনি। অনেকেই মিথ্যা কথা বলছেন, প্যাকেজ শুরু করে দিয়েছেন, আল্লাহর ওয়াস্তে প্যাকেজে যায় না। আপনারা 2 বছর ধরে দেখেছেন কেয়ার ভিসা প্যাকেজে যে প্রণীতে কী হয়, কান্না করবেন, হাই হুতাশ করবেন, লক্ষ লক্ষ টাকা চলে গেল, রাস্তায় ঘুমাচ্ছি, থাকার জায়গা নেই, খাবার জায়গা নেই, এই কান্নাকাটিটা তা করবেন। টাকাটা চলে যাওয়ার পর আপনার টাকা আপনার পকেটে রাখেন, চোর বাটপার তস্কর প্রতারককে দিয়েন না আল্লাহর ওয়াস্তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিভি3 বাংলার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।